আমরা কি আরম্ভ করবো? আমাদের যারা মিডিয়া পার্সনাল আছেন আপনাদের অনুমতি নেই, আমরা আরম্ভ করতে চাই। খুবই সংক্ষিপ্ত হবে, খুব বেশি কিছু বলার নাই। আমাদের উপজেলাতে আমাদের সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ, পাঁচজন সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, ওনারা ডিক্লারেশন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এলাকা 92 মাগুরা 2 এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024-এ যে বেসরকারি যে ফলাফল প্রাথমিকভাবে এরা চূড়ান্ত বার্তা শীতের ফলাফল তারা উপজেলা ওয়ারি ঘোষণা দিয়েছেন। এখন আমি এখন এই মুহূর্তে আমি মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, প্রাথমিকভাবে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছি এবং এটি অফিসিয়ালি ফর্মাল প্রোগ্রাম, এরপর এটা আমরা পাঠিয়ে দেবো, এটি গ্যাজেট হয়ে যাবে, ইলেকশন কমিশন থেকে গ্যাজেট হয়ে যাবে। তো আমি শুরুতে যাচ্ছি আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাথমিক বেসরকারি ফলাফল চূড়ান্ত বার্তা প্রেরণ শীত আমি পড়ে শোনাচ্ছি এবং ঘোষণা দিচ্ছি। প্রথম নির্বাচনী এলাকার নম্বর ও নাম, নির্বাচনী এলাকা হচ্ছে 91 বাঁকুড়া 1। এখানে মোট ভোটারের সংখ্যা ছিল 4,485 জন, তার মধ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 152 জন। প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 152, অর্থাৎ 152টি থেকে আমরা ফলাফল পেয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, ওনার রাজনৈতিক দলের নাম, উনি স্বতন্ত্র থেকে, ওনার রাজনৈতিক দল ছিল, ওনার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ কংগ্রেস, ওনার বরাদ্দকৃত প্রতীক ছিল ডাব, উনি ভোট পেয়েছেন 5,973। আমি আবার পড়ছি, জনাব অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ কংগ্রেস, ওনার রাজনৈতিক দল, ওনার বরাদ্দকৃত প্রতীক ছিল ডাব, উনি মোট ভোট পেয়েছেন 5,973। এরপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্বিতীয় জন কে এম মুতাসিম বিল্লা, ওনার রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, ওনার বরাদ্দকৃত প্রতীক টেলিভিশন, উনি মোট ভোট পেয়েছেন 654টি। আমি আবার পড়ছি, কে এম মুতাসিম বিল্লা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, ওনার বরাদ্দকৃত প্রতীক ছিল টেলিভিশন, উনি মোট ভোট পেয়েছেন 654টি। এরপরে তৃতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ সিরাজ সাইফিন সাইফ, ওনার রাজনৈতিক দল জাতীয় পার্টি, ওনার প্রতীক ছিল লাঙ্গল, উনি মোট ভোট পেয়েছেন 2,343টি। আমি আবার পড়ছি, মোহাম্মদ সিরাজ হাসান, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বরাদ্দকৃত প্রতীক নৌকা, তিনি মোট ভোট পেয়েছেন 1,85,388টি। আমি আবার করছি, জনাব সাকিব আল হাসান, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বরাদ্দকৃত প্রতীক নৌকা, তিনি তার প্রাপ্ত ভোটের সংখ্যা হল 1,85,388টি। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল 1,95,226টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল 5,065টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা হল 2,291টি। প্রদত্ত ভোটের শতকরা হার 50.01%। এই প্রশ্নটা আমি আবার করছি, মোট বৈধ ভোটের সংখ্যা 1,95,226টি, বাতিলকৃত ভোটের সংখ্যা 5,065টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,291টি,
প্রদত্ত ভোটের শতকরা হার 50.01%। কোনো বন্ধ ঘোষিত ভোট কেন্দ্র ছিল না, কোনো বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের ভোটার ছিল না। এমত অবস্থায় জনাব সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হন। আমি মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জনাব সাকিব আল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী হিসাবে ঘোষণা করলাম। আমি মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জনাব সাকিব আল হাসানকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার কারণে তাকে বিজয়ী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করলাম। ধন্যবাদ। এ ছিল আমাদের মাগুরা একের চূড়ান্ত বার্তা প্রেরণ, একটা প্রাথমিক বেসরকারি ফলাফল। এখন আমরা মাগুরা